হ্যালো, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব ফ্যাম। আজকে তোমাদের জন্য একটা অনেক জোস ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে গিয়া তুমি তোমার ড্রিম জবে কিভাবে ঢুকতে পারো সেই স্কিলস গুলা ডেভেলপ করার জন্য। একটা IBM নিয়ে আসছে ওদের 5 days ভার্চুয়াল ইভেন্ট, যে ইভেন্টের থ্রুতে তোমাকে A to Z গাইডলাইন দেওয়া হবে, কিভাবে তুমি তোমার গাইডলাইন গুলা ফলো করলে তোমার ড্রিম জবে তুমি এন্ট্রি নিতে পারো। সো বেসিক্যালি এটা হচ্ছে গিয়া তোমার ইভেন্ট ব্রাইটার ওয়েবসাইট, যেটার থ্রুতে IBM ভার্চুয়াল ইভেন্টটা অর্গানাইজ করবে। সো বেসিক্যালি স্কিল আপ উইথ IBM দেখতেই পাচ্ছ, গেট দ্য জব ইউ ওয়ান্ট। সো যদি আমি তোমাকে একটু ভিতরে নিচে গিয়ে একটু দেখাই, সো বেসিক্যালি ইট ইজ নট দ্য মেইন প্ল্যাটফর্ম অফ IBM। IBM এর মেইন প্ল্যাটফর্ম হচ্ছে গিয়ে এটা। সো এই যেখানে দেখতে পারতেছো হোম পেজে আমার যেখানে আইকনটা দেখাচ্ছে IBM এর মেইন প্ল্যাটফর্ম, বাট বেসিক্যালি এই মেইন প্ল্যাটফর্মটায় ওরা IBM এর ভার্চুয়াল ইভেন্টটা নিবে না। বেসিক্যালি ওখানে রিডিরেক্ট করলে তোমাকে এই ইভেন্টে নিয়ে আসবে। এই ইভেন্ট ব্রাইট এবং IBM দুটোটা কম্বাইন্ড হয়ে ইভেন্ট ব্রাইটের প্ল্যাটফর্মের আন্ডারে তোমাকে ভার্চুয়াল ইভেন্টটা করানো হবে, সোজা কথায়। ঠিক আছে, সো এখন যদি তোমাকে ইভেন্টটার ব্যাপারে বলি, সো ফ্রম দিস ইভেন্ট ইউ উইল লার্ন দিস থিংস, তোমরা এগুলো পড়তে পারো। বেসিক্যালি এখানে বলা হচ্ছে কিভাবে তুমি তোমার স্কিল আপ করতে পারবা ওয়াইল ইন সার্চিং ফর ইওর জব, কিভাবে তুমি তোমার রেজিউমে লিখবা, কিভাবে তুমি তোমার ইন্টারভিউজ দিবা, কিভাবে তুমি তোমার নেটওয়ার্কিং গ্রো করবা। বেসিক্যালি এই ইভেন্টের থ্রুতে এই সব কিছুর ভিতরে একটা ধারণা দেওয়া হবে। সো ফার্স্ট ইভেন্টটা হচ্ছে গিয়া টিউজডে April 20, যেটা আই গেস আমার ভিডিও আজকে যদি আপলোড হয় আর 20th of April, লাইক আর 5 days এর পরে। সো 20th of April হচ্ছে গিয়া তোমাদের ফার্স্ট ইভেন্টটা, যেটা হচ্ছে গিয়া যার টাইটেল হচ্ছে ইয়ার ডোন্ট পিক আ ক্যারিয়ার পিক প্রবলেম টু সলভ। সো বেসিক্যালি এই ইভেন্টার ফার্স্ট ইভেন্টার উপরের মেইন বেসিক আইডিয়াটা হচ্ছে কি, এই জিনিসটা দাও যে তুমি তোমার দ্য প্যাথ টু ইয়ার ড্রিম জব প্রবাবলি ওন্ট বি স্ট্রেট অ্যান্ড দ্যাটস আ গুড থিং। ইন দিস সেশন ইউ উইল লার্ন হাউ টু গেইন ট্রান্সফারেবল স্কিলস অ্যান্ড গেট ভ্যালু ফ্রম এভরি professional experience by focusing on a problem you are passionate about. Basically এই ফার্স্ট ইভেন্টটাতে তোমাকে প্রফেশনাল যারা আছে জব সেক্টরে ওদের এক্সপিরিয়েন্সের কথা তোমাকে শেয়ার করবে, ওয়ান টু ওয়ান বেসিসে তুমি ওদের সাথে কথা বলতে পারবে। বেসিক্যালি দ্য ইভেন্ট ইজ অনলাইন, যেটা একটা গুড নিউজ, কারণ তুমি তোমার প্রবলেমস ইনস্ট্যান্টলি বলতে পারবা, ইনস্ট্যান্টলি নিতে পারবা। সো দ্যাটস দ্য মেইন পয়েন্ট। সেকেন্ড যে ভার্চুয়াল ইভেন্টটা হবে, দ্যাট ইজ উইল বি এল্ড অন April 27th, টিউজডেতে হবে। সো রাইট আ রেজিউমি দ্যাট স্ট্যান্ডস আউট। তো বেসিক্যালি এই ইভেন্টটাতে তোমাকে তোমার রেজিউমি কিভাবে স্পেসিফিক্যালি লিখতে হয় ওই গাইডলাইনটা দেওয়া হবে, যেটা তোমার কম্পিটিটরসদের থেকে স্ট্যান্ড আউট হবে, যেখানে তোমার রেজিউমিটা বেশি পছন্দ করবে, যাতে এর তোমার জব যেখানেই তুমি অ্যাপ্লাই করো না কেন তোমার রেজিউমিটা যাতে স্ট্রং হয়। আর একটা স্ট্রং রেজিউমি ইজ ইকুয়ালস টু ইয়োর জব, যে 100% হবে দ্যাট ইজ ইকুয়ালস টু ইয়োর জব। সো একটা স্ট্রং রেজিউমি অবশ্যই দরকার তোমার ড্রিম জবটাতে ঢুকতে হলে। সো দিস মাস্ট বি দ্য সেকেন্ড পয়েন্ট। সো এখানে এই ইভেন্টে তোমার কিভাবে রেজিউমি বানাতে হয়, কিভাবে গাইডলাইন A to Z সব দেওয়া হবে। সো থার্ড নাম্বার ইভেন্টটা যদি একটু কুইক চাই, তো এটা হবে গিয়া May 4th, হাউ টু এস ইউর ইন্টারভিউ। ইয়া, দিস ইজ দ্য বেস্ট পার্ট। দেয়ার আর লট অফ বড় ভাইয়া অ্যান্ড ছোট ভাইয়া যারা জব সেক্টরে ঢুকতে চাইলেও ইন্টারভিউতে অনেক ভয় পাও, বেসিক্যালি ওদের জন্য বেস্ট একটা অপশন যেখানে তোমার এইস করানো হবে, যেভাবে তোমার গাইডলাইন দেওয়ানো হবে কিভাবে ইন্টারভিউতে ফেস অফ করতে হয়। এটা আমাকে আমার আমাকে অনেক আমি মেসেজেস পাই ভাইয়া কিভাবে ইন্টারভিউ নিয়ে কিভাবে ইন্টারভিউ ফেস করতে হয়, সেটা হোক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, ইন্টারভিউতেও তোমার এই স্কিলটা হেল্পফুল হবে, তারপর জব সেক্টরে হেল্পফুল হবে, তোমার স্কিল বাড়াতেও হেল্পফুল হবে। সো বেসিক্যালি এটা সবার জন্য আমি বলবো, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, হাউ টু এস ইউর ইন্টারভিউ। এটা একটা বেস্ট ভাই, সবগুলাতে ঢুকো না ঢুকো এটাই তোমার ঢুকা উচিত আমি বলবো। এই রেজিস্ট্রেশন করে রাখা, যেটা আমি বলবো কিভাবে একটু পরে রেজিস্ট্রেশন করতে হবে। সো এখানে তোমাকে বলা হবে কিভাবে দেয়ার আর নো ওয়ে অ্যারাউন্ড ইট, ইন্টারভিউস ক্যান বি ইমিটিয়েটিং। ইয়া, অনেকের জন্যই ইন্টারভিউ ভয়ের একটা জিনিস। ইউর বেস্ট বেট ইজ টু বি প্রিপেয়ার্ড। এই যে তোমার বেস্ট হচ্ছে গিয়ে তুমি কিভাবে প্রিপেয়ার্ড হও। ইন দিস সেশন ইউ উইল লার্ন দ্য ডুজ অ্যান্ড ডোন্টস অফ ইন্টারভিউইং, তোমার কি কি করা উচিত অথবা করা উচিত না ইন্টারভিউতে। হোয়ার ইটস আ গ্রুপ ইন্টারভিউ অফ ওয়ান টু ওয়ান বেসিস,
ভার্চুয়াল আর ইন পার্সন। তুমি ইন্টারভিউ হোক সেটা ভার্চুয়ালি হোক অথবা একদম চোখে চোখে লাগা, একদম সামনাসামনি হইতেছে, ডাজেন্ট ম্যাটার, তোমাকে প্রত্যেকটা এই ইন্টারভিউ তোমার বেসিক্যালি একটা আইডিয়া দেওয়া হবে কিভাবে তুমি ইন্টারভিউ ফেস করবা। অ্যান্ড নাম্বার ফোর, হাউ টু ওয়ার্ক ইউর নেটওয়ার্ক। নেটওয়ার্ক ইজ দ্য বেস্ট জিনিস যেটা তোমার করতে হবে ভাই। তুমি কলেজে হও, ভার্সিটিতে হও অথবা জবে হও, তোমার নেটওয়ার্কিংটা অনেক জরুরি। তুমি কোন মানুষের সাথে পরিচিত হইতেছো, দ্যাট উইল এফেক্ট ইউর ফিউচার, ঠিক আছে? তুমি যেই সব মানুষের সাথে চলবা, তোমার ফিউচারটা ওই সব মানুষ ডিসাইড করে দিবে তুমি কই যাচ্ছ, ঠিক আছে? সো অলওয়েজ আ গুড নেটওয়ার্কিং, তোমার স্কিলসটা থাকা দরকার। সো এই এই মানে এই ইভেন্টে এই জিনিসটা কভার করতেছে, দ্যাটস দ্য বেস্ট পার্ট। অ্যান্ড আমি সবাইকে বলবো যে আমার ভিডিও দেখো প্লিজ, আমি বলবো সবগুলাতে রেজিস্ট্রেশন করে রাখো ভাই। 1 ঘন্টা যদি যায় যা, তুমি তোমার লাইফের বেস্ট কিছু জিনিস শিখতে পারবা, বেস্ট ওয়ান টু ওয়ান বেসিসে। ওয়ার্ল্ড এর IBM হচ্ছে কি, ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। ওদের থেকে কন্টেন্ট অবশ্যই 100% আমি গ্যারেন্টি যে ওদের কন্টেন্ট কখনো খারাপ হবে না, যদিও একদম বেস্ট না হোক খারাপ হবে না। ইউ উইল ডেফিনেটলি লার্ন সামথিং। অ্যান্ড লেস্ট যদি লাস্টেরটা যদি দেখি, ইটস নট ইউ, ইটস রিয়েলি হার্ড টু ফাইন্ড আওয়ার জব, ইট জব রাইট নাও। হ্যাঁ, তা এখন ট্রুথটা অনেক কম মানুষই বলে, ঠিক আছে? এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ হয়ে গেছে যে এখন জব সেক্টর এতই স্যাচুরেটেড, এতই ম্যাচিওর যে এখন জবটা পাওয়া ইজ নট আ কাপ অফ টি, ঠিক আছে? এখন জব পাইতে অনেক হিমশিম খাইতে হয় মানুষের বাংলাদেশে। সো বেসিক্যালি এটা তোমার ওই জিনিসটার উপরেই কথা বলবে যেটা তোমার রিয়েলিটি চেক দিবে, ঠিক আছে? কি কি তোমার জবস, কি কি থিংস আর হার্ড রাইট নাও, ঠিক আছে? থিংস আর হার্ড রাইট নাও, দ্যাটস দ্য ট্রুথ। হ্যাঁ, আওয়ার ফাইনাল সেশন ইজ অল অ্যাবাউট হাউ টু বিল্ড রেসাইলেন্সি টু হেল্প ইউ কিপ মুভিং ফরওয়ার্ড ইভেন ওয়েন থিংস আর হার্ড। সো যখন থিংস আর নট গেটিং ইন টু ইউর ওয়ে, তখন তোমাকে কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, কি কি জিনিসগুলো ট্রিক্স অ্যান্ড ট্রিক্স তোমার হেল্প করবে তোমার ওই হার্ড সিচুয়েশন থেকে তোমাকে বের করে আনতে। সো এইসব জিনিসগুলো এই ইভেন্টে, ইভেন্ট নাম্বার 5-এ শেখানো হবে, উইচ উইল বি হেল্ড অন May 15th, ঠিক আছে? হেল্প ইউ কন্টিনিউ টু শার্পেন ভ্যালুয়েবল ওয়ার্ক প্লেস স্কিলস। সো এগুলো তোমরা পড়ে নিতে পারো, পড়ে তোমরা শিওর হইতে পারো কোন ইভেন্ট গুলাতে তুমি বেসিক্যালি বেশি ফোকাস দিতে চাও। কিন্তু আমি বলবো যে যে 5টা ইভেন্ট ভাই, সবগুলাই একদম জায়গা মতো মারছে, কারণ প্রত্যেকটা জিনিস ইজ ইম্পর্টেন্ট। বেসিক্যালি তুমি BBA গ্রাজুয়েট অথবা তুমি এখন কলেজ স্টুডেন্টস, বেসিক্যালি তোমার সবকিছুই এগুলা সামনে লাগবে অথবা এখনই লাগবে, ঠিক আছে? হাস্যকর জিনিস হচ্ছে যেটা তোমার, তুমি এখন যদি স্টুডেন্ট অবস্থায় থাকো, তুমি এই ইন্টারভিউ গুলো যদি তুমি ইভেন্ট গুলো পার্টিসিপেট করো, এগুলো তোমার ভবিষ্যতে লাগবে। তুমি তোমার ভুল ত্রুটি গুলো এখনই কভার আপ করে, তুমি যাতে ভুলগুলা যে মানুষগুলা বেশি বেশি করে করে ওগুলা তুমি কমায় ফেলতে পারো। আর যারা BBA গ্রাজুয়েটস, তোমাদের জন্য তো এটা মাস্ট, কারণ তোমাদের এটা শিখা যদি যাইতে পারো আর যদি নলেজটা গেইন করা যেতে পারো, তুমি অনেকগুলো মিস্টেকসই অ্যাভয়েড করে আসতে পারবা, ঠিক আছে ভাইয়া? তো এর জন্য আমি বলবো যে ইভেন্টস গুলো অবশ্যই পার্টিসিপেট করা উচিত। আর এখন দ্য মেইন পার্ট, কিভাবে পার্টিসিপেট করবা, এই জিনিসটা হচ্ছে গিয়া সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখন এই এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে থাকবে, অফকোর্স ডেসক্রিপশন থেকে ক্লিক করলেই লিঙ্কটা তোমাকে এখানে পাঠায় আনবে, তোমার PC হোক মোবাইল হোক। সো তারপর তোমরা এখানে একটা দেখতে পারতেছো সিলেক্ট আ ডেট, এখানে জাস্ট বেসিক্যালি একটা ক্লিক করবা, ঠিক আছে? আমিও ক্লিক করলাম, দেখি একদম ভাই আমি কোনো ফেক ফেক জিনিস করি না, একদম ওয়ান টু ওয়ান বেসিসে দেখাইতেছি, আমিও রেজিস্ট্রেশন করবো এখন। সো এখন বেসিক্যালি April 20, আমি এখন April 20-র রেজিস্ট্রেশন আগেই করছি, তোমার ভিডিও বানানোর আগে আমি করে রাখছি। এখন আমি যদি April 27-এর রেজিস্ট্রেশনটা করি, টিকিটস ডান, টিকিটস আমি ক্লিক করব। টিকিটসে ক্লিক করার পর উই এখানে তোমার কিছুই না, জাস্ট রেজিস্টারে ক্লিক করবা, রাইট? রেজিস্টারে ক্লিক করার পর উই ক্যান ওয়েট, দেখি কি ইন্টারফেস দেখায়, আমি জানি কি দেখাবে। স্টিল তোমাদের জন্য একটু ধৈর্য ধরো, একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, গনা বি হেল্পফুল।
এই যে এখন তোমাকে এখানে বলবে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস, কনফার্মেশন ইমেল অ্যাড্রেস, সেম ইমেলটাই আবার দিবা, কনফার্ম করবা ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দিয়ে, জাস্ট রেজিস্টারে ক্লিক করবা। জাস্ট রেজিস্টারে ক্লিক করলেই তোমার জব ডান। তখন তোমার একটা ইন্টারফেস দেখাবে যে তোমার মেইলে একটা এই মেইল চলে যাবে, তোমার নোটিফিকেশন দিয়ে দিবে কবে ইভেন্টের আগের দিনও তোমাকে নোটিফিকেশন দিয়ে দিবে। টোটাল কস্ট 0 0, নাথিং ভাই, পুরা ফ্রি, জাস্ট স্কিল সার্টিফিকেট, এটার পিছনে দৌড়ায় না। এটা একটা অনলাইন ইভেন্ট, আমি বলবো যে এটা অবশ্যই করা উচিত। এখানে সার্টিফিকেট দেওয়া হবে না, আবারও ক্লিয়ারলি বলে দেই, কিন্তু ইভেন্টটা করলে তোমার অবশ্যই হেল্পফুল হবে। সো দ্যাটস ফর টুডে, হোপ ইউ লাইক দিস ভিডিও, ইফ ইউ লাইক please do subscribe my channel and hit the bell icon. Bye bye.